দিন বেশি দূরে নয় যেদিন আমরা দেখব ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা দিতে যাবেন। তার দুপাশে থাকবেন সুজন চক্রবর্তী এবং বিমান বসুরা। বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠক সম্পর্কে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যখনই দেখেছে কেউ জিতেছে তার সার্টিফিকেট না দিয়ে তাকে মেরে বের করে দিয়েছে, ইলেকশন হয়েছে না রঙ্গ তামাশা হয়েছে আমরা এটা বুঝতে পারছি না। প্রার্থীরা অভিযোগ করলেন কি গণনা কেন্দ্রে যেতে পারেনি, প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে মেরে বের করে দেওয়া হয়, এনারাই বলবে নিজের মুখে। তৃণমূল কংগ্রেস একসঙ্গে বৈঠক করছে বেঙ্গালুরু। দেখুন, আমি সেই দৃশ্য দেখার জন্য আমি কয়েকদিন আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে 26-এ যদি আপনারা দেখেন যে তৃণমূল কংগ্রেস সিপিএম সব একসাথে লড়ছে জোট করে, আপনারা আমি অন্তত পক্ষে অবাক হব না। আমি মিডিয়াকে বলেছিলাম 26-এর আগে 24-এ দেখতে পাচ্ছি। এবার আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে আছি যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন দাখিলের জন্য যাচ্ছেন এবং তার দুই পাশে সুজন ভট্টাচার্য এবং বিমান বসু দাঁড়িয়ে আছে, তারা প্রস্তাবক হচ্ছে, আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। বেঙ্গালুরুতে সোমবার থেকে শুরু হবে বিরোধীদের দুদিনের বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে সেই প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, পাটনায় পিকনিক করছে, এবার বেঙ্গালুরুতে ব্যাংকুয়েট করবে। মেদিনীপুরে সাংসদ আক্রমণ শানান কংগ্রেসকেও। দেখুন, ইউপিএতে যারা আছেন তারাও চাইছেন তাদের দলবল বড় হোক, এনডিও চাইছে তাদের দলবল বড় হোক, অনেকে চলে গেছেন তারা ফিরছেন, কালকে একটি দল অলরেডি এনডিএতে যোগ দিয়েছে। এটা এই যে গঠবন্ধন জুতবদ্ধতা বাড়বেই ইলেকশন হলে স্বাভাবিক, কিন্তু কারা যাচ্ছে তাদের কী শক্তি আছে এটা দেখতে হবে। পাটনায় যারা পিকনিক করেছিলেন বেঙ্গালুরু ব্যাংকোয়েট করবেন, এই যে আনন্দ, আমার মনে হয় কংগ্রেস এটাকে বিজয় উৎসব হিসেবে কাজে লাগাচ্ছে। যাই হোক, এতেই সান্ত্বনা।